আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি রাইসা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। বাট ব্লগটা আমি ভয়েস দিতেছি, কারণ আগে সবগুলো ব্লগ আম্মু ভয়েস দিত। তো আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। অনেক দিনের শখ ছিল আমার আর আমার ছোটো ভাইয়ের সৌরভের যে আমরা বুফে খাইতে যাব, বাট বুফে লাঞ্চ করার প্ল্যানটা সাডেনলি হয়েছে। তো এখন আমরা আজকে যাচ্ছি, সময় এখন 11:30টার মতো বাজে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই একটু আগে আগে বের হয়েছি। যদি রাস্তায় জ্যাম থাকে, কোনো রিস্ক নিতে চাচ্ছি না আর কি। তো এখন আমরা আসছি হাতিরঝিলে, যাচ্ছি সিএনজিতে। উবার নেই নাই, অনেক জ্যাম ছিল রাস্তায়, ভাবলাম সিএনজি নিলে ছোটোখাটোভাবে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। তো হাতিরঝিল দিয়ে যাচ্ছি এবং খুবই এক্সাইটমেন্ট চলতেছে দুজনের মধ্যে, আমি, আম্মু আর সৌরভ। তো আমরা এখন গুলশানের দিকে মোড় নিচ্ছি, যাচ্ছি হচ্ছে পুলিশ প্লাজার মার্কেটের উপরে দ্য রিও লঞ্চে। ওখানে অনেকদিন ধরে শুনতেছি বুফে চলতেছে, মেনুগুলো দেখলাম অনেক সুন্দর সুন্দর মেনু আছে, তাই প্ল্যানিং হয়ে গেছে। এখন আমরা আছি পুলিশ প্লাজার সামনে, সরি লোকেশনটা হচ্ছে পিঙ্ক সিটির উপরে, পিঙ্ক সিটির আটতলায় দ্য রিও লঞ্চে। তো দেখি, যাই, দেখা যাক কি হয়। যদি যতটা আশা করছিলাম সেরকম তো কিছুই হয়নি, রাস্তায় কোনো পরিমাণ জ্যাম ছিল না। তো চলে আসছি এবং মার্কেটে ঢুকতেছি আমরা। ব্যাগ স্যানিটাইজার শাওয়ার নেওয়া হয়ে গেছে, এই যে মার্কেটের ভিতর। আমি, আম্মু খুঁজে খুঁজে এসকেলেটার বের করছি, এখন উপরে উঠতেছি আমরা। লিফট পিছনেই ছিল বাট খুঁজে পাই নাই। তো ফার্স্টে এসকেলেটারে উঠছি, উঠে দোতলায় উঠলাম, পরে খুঁজে পাই না লিফট কোথায়। পরে অবশেষে অনেক ঘোরার পর খুঁজে পাওয়া গেছে। তো আমরা চলে আসছি আটতলায়, তো আমি আর সৌরভ। আমি ভিডিও করতেছিলাম তো তাই পিছনে ছিলাম, ওদের দুজনকে সামনে আসতে বলছি। তো ঢুকলাম এবং খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর, একদম প্রাকৃতিকভাবে সাজানো, একটাও আর্টিফিশিয়াল গাছ না, সব প্রাকৃতিক গাছ, সোফা খুবই সুন্দরভাবে সাজানো, একদম মনোরম পরিবেশ। এখানে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল আমাদের বুকিং করা আছে কিনা, বাট আমরা বুকিং করিনি। তো বুকিং ছাড়া যেসব সোফাগুলো আছে বসার জন্য, আমাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও খাবার কিছুই আনা হয় নাই, কারণ এখনও 1টা বাজে নাই। তো আমাদের তিনজনের জন্য একটা টেবিল দেওয়া হয়েছে, চারজনের টেবিল। তো আমাদের এখানে বসতে বলা হয়েছে, কারণ 1টা এখনও বাজে নাই। সো খাবার এখনও প্রিপারেশন চলতেছে। আমি তো এমনি দেখি এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছে, কারণ আমি FBতে অনেক ধরনের রিভিউ দেখছিলাম। তো শুনলাম ভালো হবে, বাট এখানে অনেক রোদ লাগতেছিল, একদম গরম পরিবেশ, তাই আমরা সিট চেঞ্জ করার প্ল্যান করলাম, যেহেতু মানুষ কম। তো সৌরভ বলতেছিল যে এখানে যেভাবে সুন্দর করে সাজায় রাখছে, মনে হচ্ছে বিয়ের প্রোগ্রাম করানো যাবে। সুন্দর সোফা দেওয়া আছে, বিয়ের পর যাত্রী বসতে পারবে, কোনে যাত্রী বসতে পারবে, অনেক সুন্দর করে সাজানো। তো পরে ঠিকই একটা বিয়ের অনুষ্ঠান ছিল, বউ আসছিল, আমরা দেখছি, বলতে পারো বিয়ের অনুষ্ঠান খাওয়া হয়েছে আমাদের বিয়ের দাওয়াত। তো আমরা এখানে বসছি, রোদ নাই, ছায়ার মধ্যে বসছি। ওয়েট করতেছি এবং আম্মু বললো ঘুরে ঘুরে দেখতে জায়গাটা কীরকম। তো আমরা আসলাম ছবি তোলার জন্য, আমি আর সৌরভ। আমরা ছবি তুলছি, সৌরভকে বলছি আমারও তুলে দাও, আমি ওরটা তুলে দিছি। দ্য রিও লঞ্চ, তারপর আমি ওরটা তুলে দিছি। যদিও তোলার জন্য ইচ্ছা ছিল না, তাই চেহারার অঙ্গভঙ্গি উল্টাপাল্টা হয়েছে ওর।
মোটামুটি কিছু খাবার চলে আসছিল, তাই আমি আর সৌরভ যাই একটু ভিডিও করে নিয়ে আসছি। সবগুলো তো এখনো আসে নাই, হালকা পাতলা কিছু আসছে আর কি। যদিও আমার এক্সাইটমেন্টে ডেজার্ট আইটেমের প্রতি ছিল, কিছুই আসে নাই এখনো। জর্দা, মিল্ক পুডিং, সেম আইটেমে এগুলো আসছে, বাট এক্সাইটমেন্ট ছিল কেক পেস্ট্রি নিয়ে, ওগুলো এখনো আসে নাই। সময় হইলে ওগুলোও চলে আসবে। আমরা গেলাম, খাবার ফুল চলে আসছে সবাই নেওয়ার জন্য। ফার্স্টে পাওয়া গেছে হচ্ছে মাশরুম স্যুপ। আমি খাই নাই, আমরা কেউই খাই নাই, স্যুপের প্রতি একদমই ইন্টারেস্টেড না আমরা। তারপরে আসছে মিক্সড থাই ক্লিয়ার স্যুপ, এটাও আমরা খাই নাই, আমরা কোনো স্যুপই খাই নাই। এখানে আছে সুশি, যদিও তখন আমরা যখন গেছি তখন শেষ হয়ে গেছিলো, রিফিল করার জন্য নিয়ে যাচ্ছি। এখানে কিছু জেলো আছে, অরেঞ্জ জেলো এবং স্ট্রবেরি জেলো। এই ছিল একটা রেড ভেলভেট কেক, এখানে ছিল হচ্ছে ম্যাঙ্গো মুজ, এখানে আছে অরেঞ্জ ফ্লেভারের একটা কেক, অরেঞ্জ ফ্লেভার কেকটা খুবই টেস্টি ছিল। এখানে আছে হচ্ছে সুজি দেয়া কেক, জর্দা, পান্নাকোটা, পান্নাকোটাটা খুবই খুবই টেস্টি, আমি অনেকগুলো খাইছি। সৌরভ অত খায় না, আম্মুও খায় না, বাট আমি অনেকগুলো খাইছি, এটা খুবই টেস্টি ছিল। তারপর এখানে বাসবুসা আছে, আফগানিস্তানের এক ধরনের ডেজার্ট আইটেম। এখানে আছে হচ্ছে ক্রিম লাসি, ভালোই ছিল বাট আমার কাছে একটু মিষ্টিটা বেশি লাগছে। ফ্রুট কাস্টার্ড, ম্যাঙ্গো মুজ, ম্যাঙ্গো মুজটা খুবই টেস্টি ছিল, তো আমরা এগুলো খাইছি। তারপর এখানে অরেঞ্জ জেলো, আর এখানে শাহি টুকরা ছিল, শেষ হয়ে গেছে, রিফিল হবে খুব তাড়াতাড়ি। ডোনাট, ডোনাট খাইছি, ডোনাট ভালো ছিল। ফিনি, হ্যাঁ ফিনিও খাইছি, বাট ফিনি অতটা ভালো লাগে নাই, বাসার মতো হয়নি আর কি। তারপর এখানে জুস ছিল, অরেঞ্জ জুস আর পানি। তো এখানে ছিল মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা অ্যাবসলুটলি স্টানিং ছিল, অতিরিক্ত মানে অতিরিক্ত টেস্টি। তারপর পাস্তা, সর্টেড ভেজিটেবল, এগ চাউমিন, চাউমিনটা খুবই টেস্টি ছিল, আমি আরেকবার নিতে চাইতাম কিন্তু পেট ভরে গিয়েছিল। থাই ভেজিটেবল, পাপরিকা পটেটো, এটাও আমি খাই নাই। প্রন গার্লিক, এটা খুবই টেস্টি ছিল। ফিশ উইথ ক্যাপসিকাম, এটা অনেক বেশি টেস্টি ছিল, দেখলে মনে হবে এটা চিকেন কিন্তু আসলে এটা ভিতরে ফিশ। বিফ জিঞ্জার, ফিশ উইথ হট সস, চিকেন সিজলিং, এটাও অনেক টেস্টি ছিল। টুম্পা চিকেন, ক্র্যাব, এটা হচ্ছে কাঁকড়া, এটা খাইতে নিয়েছিলাম বাট শক্তের কারণে, অতিরিক্ত শক্ত খোলসটার জন্য খাইনি আর। ফিশ টোকেন, দেখা আছে, লেখা আছে ফিশ টোকেন কিন্তু খাইতে পুরাই আলুর মতো লাগছে ভিতরে। অন্থন, আমার কাছে অত টেস্টি লাগে নাই। স্প্রিং রোল, এটা খুবই টেস্টি, এটা ভিতরে বাঁধাকপি দেওয়া ছিল, খুবই টেস্টি ছিল এটা। ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো সব রিফিল হচ্ছে, কতক্ষণ পরপরই রিফিল হচ্ছে, আমি যখন গেছি তখন এরকম আধা সাদাই ছিল। ফ্রাইড চিকেন, বারবিকিউ উইংস, এটা অনেক ঝাল ছিল। টুনা ফিশ উইথ গ্রিল্ড লেমন, মাটন, খাসির মাংস, গরুর কিডনি ভুনা, বিফ লিভার, আচারি বিফ, এটা আমিও খাইছি, এটার মধ্যে আচার টাইপের একটা ফ্লেভার আছে। তারপর বিফ ডাল, গরুর মাংস দিয়ে ভুনা ডাল, মসুর ডাল না কি জানি একটা ডাল। তারপর হচ্ছে মরং পাপরিকা কাবাব, লাসানি কাবাব, হচ্ছে বাটার নান, নান রুটি, আর যারা পোলাও মাংস পছন্দ করে তাদের জন্য ডাল ভাত। তারপর এখানে আছে বিরিয়ানি, বিরিয়ানি না আসলে এটা তেহারি, বিফ তেহারি, এটা অনেক টেস্টি ছিল। তারপর কর্ন স্যুপ, কর্ন স্যুপটা আমার কাছে অত ভালো লাগে নাই বাট থাই স্যুপটা খুবই টেস্টি ছিল, একদম ঘন এক ধরনের স্যুপ, আমার কাছে থাই স্যুপটা অনেক ভালো লাগছে। এখানে আছে সালাদ, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে আছে বন রুটি, এগুলো আমরা সস দিয়ে ভিজাই ভিজাই খাইছি। এখানে বিভিন্ন প্রকার সস আছে, লেবু, টমেটো, শসা,
কয়েক পদের সস আছে, যার যেটা ইচ্ছা। একদম হিজিবিজি অবস্থা হয়ে গেছে সবার নিতে নিতে, এখানে এক একটা ফ্লেভারের সস আছে, নামগুলা দেয়া নেই। এখানে আছে একটা মিক্স সালাদ, এটা শেষ হয়ে গেছে, রেড বিন সালাদ, এটার মধ্যে কিডনি বিন দেওয়া ছিল, গ্রিক সালাদ, এখানে আছে কিছু অলিভ, গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভ, এখানে পাইনঅ্যাপেল সালাদ ছিল, অনিয়ন সালাদ, পেঁয়াজের একটা সালাদ, এখানে আছে বিফ সালাদ, এখানে আছে চিকেন সালাদ, রাশিয়ান সালাদ। এই রাশিয়ান সালাদটা খুবই টেস্টি ছিল, সব রকম ফল মিক্স করা ছিল, ফ্রেশ ফ্রুট সালাদ, চিকপি সালাদ, ছোলার ডালের সালাদ, কাঁকড়ার সালাদ, সুইট কর্ন সালাদ, ফ্রেশ গার্ডেন সালাদ, ওই ভুট্টার সালাদটাও ভালো ছিল, প্রন সালাদ, চিংড়ি, আর এখানে আছে চিকেন ক্যাশিউনাট সালাদ, এটা খুবই টেস্টি, এটা আমার সব জায়গায় সবসময় পছন্দ হয়। চিচিঙ্গা ভাজি ছিল ভাত ডালের জন্য, বরবটি ভর্তা, চিকেন ভর্তা, যদিও পেট ভরে যাওয়ার কারণে এগুলো একটাও আমরা খেতে পারিনি, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপরে এখানে আছে হচ্ছে এগ ভর্তা মানে ডিম ভর্তা, এখানে আছে পেঁপে ভর্তা, এখানে আছে কাঁচা কলা ভর্তা, এখানে আছে করলা ভাজি, তারপর এখানে জুস ছিল, এই জুসটা ভালো ছিল দেখতে, এরকম মনে হলো এটার মধ্যে ট্যাং মেশানো ছিল। তো আমরা খাওয়ার জন্য সবাই রেডি নিচ্ছি আস্তে আস্তে, তো আমাকে সৌরভ দিয়ে দিয়ে দিছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, আমি জাস্ট যে যে সবার কাছে ভিক্ষা করতে, সৌরভ আমাকে এখান থেকে একটু দাও, আম্মু আমাকে এখান থেকে একটু দাও, একটু একটু করে আমার সবকিছু আইটেম একটু একটু করে নেওয়া হয়েছে টেস্ট করার জন্য। সব আইটেম মিলাই নিয়ে একদম খিচুড়ি বানায় খাওয়া হয়েছে। আমরা একটু একটু করে নিতেছি, আগাইতেছি। এখানে একটা প্রন সালাদ ছিল, প্রন ভেজিটেবল ছিল, চাউমিনও নিছি, কারণ চাউমিনটা আমার টেস্ট করার ইচ্ছা আছে, দেখে অনেক টেস্টি লাগছে, তো টেস্ট করার ইচ্ছা আছে কি আছে এটার মধ্যে। তো ফ্রাইড রাইসও নিছি, সব আইটেমই নেওয়া হয়েছে জাস্ট বিফের কটা আইটেম বাদ দিয়ে। তারপর আপাতত প্লেট ভরে গেছে, তাই বিরিয়ানি নেওয়ার জায়গা নাই, বিরিয়ানিটা এখনো আসে নাই, আসবে, এগুলো কিছুই নিয়ে নিই এখন আপাতত প্লেট ভর্তি, এগুলো খেয়ে শেষ করে আসি, তারপর আবার নিব। তো সৌরভ একটা অন্থন নিছে, আমি ভাবলাম আমি একটা স্প্রিং রোল নিয়ে যাই, আমি অন্থন খাবো না, তাই নিয়ে আসলাম। এই আমার টেবিল, আমার প্লেট, সৌরভের প্লেট, আম্মুর প্লেট, আমরা এবার খাওয়া শুরু করব। সৌরভ অলরেডি শুরু করে দিছে, ওর ফ্রেঞ্চ ফ্রাই দেখে এক্সাইটমেন্ট বেড়ে গেছে, তো আমরা শুরু করলাম। সৌরভের খুব শখ ছিল ও এএসএমআর ভিডিও বানাবে, তো ওর সামনে আমি ক্যামেরা ট্রান্সফার করছি, ও খাইছে, পুরোটা টাইম ভিডিও করছে, যদিও আমার ছুরিটা নিয়ে গেছে খাওয়ার জন্য, আমি পরে আর ছুরি পাই নেই। যদিও আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, কারণ আধাটা ঘন্টা লাগে একটা প্লেট খাইছে। তো বউ জামাই আসছিল, এখানে বিয়ের একটা প্রোগ্রাম ছিল, ক্যামেরাম্যানও আছে, ভিডিও চলতেছে, ছবি তুলতেছে, এত কথা বলে ছেলেটা। তো খাইতেছে, আমিও পাশে বসে খাইতেছি, বাট আমার খাইতে অনেক লেট হয়েছে, কারণ আম্মু আর সৌরভ খুব ফাস্ট খাইতেছিল। ওখানে ড্রিঙ্কসও আনলিমিটেড ছিল, কোক, পেপসি, সেভেন আপ, সব ধরনের ড্রিঙ্কস ছিল, পানি, হ্যান্ডমেড জুস, সব রকম ড্রিঙ্কস ছিল। একটা নতুন ড্রিঙ্কস পাইছি আমরা, যেটার নাম গুগলি ছিল,
অরেঞ্জ ফ্লেভারের মধ্যে। আমরা ওইটাও আনাইছি, ভাবলাম আনলিমিটেড যেহেতু খেয়ে দেখি কীরকম। গুগলির নামটা প্রথম শুনলাম, টেস্টও করি। পরে সরবে খাওয়া শেষ, এখন আমরা প্লেট চেঞ্জ করলাম, আবার নতুন প্লেট আনবো। যে গুগলি খাইলো, আমি একটু খাইলাম, আবার নতুন প্লেট ভর্তি করে আনা হয়েছে। ও নান রুটি, বন রুটি এগুলো বেশি খাইছে, কারণ ওর এগুলার প্রতি ঝোঁক বেশি। কিন্তু ভুলে গেছে যেখানে বিফ ছিল, ও নান রুটি দিয়ে বিফ দিয়ে খাইতে পারতো, পরে আফসোস করছে। স্প্রিং রোল নিয়ে আসছিলাম, কারণ আমার কাছে খুবই টেস্টি লাগছে, তোকে বলছি খাইয়া দেখো, ভাল লাগবে। যদিও পুরোটা খায় নাই, তো তারপরও চলতেছে, আমরা সমানে খাইতেছি। তারপর সেই আমার ভালোবাসা ডেজার্টের প্রতি ফেরত গেলাম, খাওয়া শেষ, এখন ডেজার্ট নিয়ে আসছি, খাইতেছি। সব ধরনের জিনিস আনছি আমি, প্রত্যেকটা জিনিস, পেস্ট্রি, ডোনাট, কেক। সৌরভ বাবা সুশিও আনছিল, যদিও সে সুশিটা খেয়ে আধা ঘন্টা সে কমায় চলে গেছিল। সুশিটা এতই জঘন্য, কারণ সুশি তো বাংলাদেশি খাবার না। তো আমাদের ঘোরাঘুরি শেষ, দোলনায় বসে কিছু ছবিও তুললাম, তুলে শেষ করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। পেট ভরে একদম তিন গুণ হয়ে আছে, হাঁটতেও পারছি না, নড়তেও পারছি না। তো বসলাম, সিএনজি করলাম, করে জাস্ট এখন বাসার দিকে রওনা দিচ্ছি। শেষ, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ।